কাদা খেলায় মেতে উঠলেন ছোট থেকে বড় সকলেই। কাদা উপলক্ষে নানা পুরস্কারমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছরই ফুলবাড়ি গঠমাবাড়ি সহ বিভিন্ন এলাকায়। ঠিক তেমনি এবারও একটি কাদা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হলো ফুলবাড়িতে। এই কাদা খেলার মাঝে বেশ কয়েকটি খেলা থাকে যার মধ্যে পুরস্কার পাওয়া যায়। যেমন কাদার মাঝে দুটি বড় আকারের বাঁশ লাগানো থাকে আর সেই বাঁশের মাথায় বাঁধা অবস্থায় থাকে নারকেল সহ নানা রকম পুরস্কার। এরপর সেই পুরস্কার পেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান এলাকার ছোট থেকে সমস্ত বড় যুবকরা। যদিও রীতি মেনে শ্রীকৃষ্ণের জন্মের পরদিন জন্মাষ্টমী উপলক্ষে এই কাদা খেলার আয়োজন করা হয়ে থাকে আর সেই কাদা খেলা দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে এসে থাকেন এবং কাদা খেলা থেকে অনেকেই এলাকার সাধারণ মানুষজন আনন্দ উপভোগ করেন। সাথে যে সমস্ত যুবকরা সেই কাদা খেলার মাঝে পুরস্কার প্রাপ্তি করেন তাদেরকে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া হয়, এরপর তাকে পুজো করে সম্মান জানানো হয়। দেখুন কাদা খেলার বিস্তারিত দৃশ্য। ওই যে ব্যানারটা বড় খ্রিস্ট জন্মাষ্টমী দধি কাদা অনুষ্ঠান, হ্যাঁ কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। ডিগি থেকে উঠো, খালি ছোট উঠে উঠো উঠো।